নমস্কার বন্ধুরা, এসজিপি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2022 সলভ করাবো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার 2022 সালের এসসি 135 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি বড় প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট 2022 সালের ক্ষেত্রে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, খণ্ড খ ফার্স্ট কোশ্চেনে কী আছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তো দেখো, এরপরে আমি তোমাদের অন্য কোনো একদিন এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, রোমান টু এর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত শর্ত ও ফলাফলগুলি উল্লেখ করো। কোম্পানির আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব বন্দোবস্ত ভারতীয় সমাজ ব্যবস্থায় কী প্রভাব ফেলেছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, ধর্ম ও সমাজ সংস্কারের ইতিহাসে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, জ্যোতিরাও ফুলে কে ছিলেন, সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান আলোচনা করো। এবার আমি খণ্ড খ নিয়ে আলোচনা করব। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি কী ছিল, এই আইনের ত্রুটি বিচ্যুতিগুলি উল্লেখ করো। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, এই মামলার ফলাফল কী হয়েছিল। রোমান সেভেনের কোশ্চেন বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। অথবা দিয়ে পরে কোশ্চেন বলেছে, ভারত ছাড়ো আন্দোলনের কারণ কী ছিল, এই আন্দোলনের ব্যর্থতার কারণ উল্লেখ করো। পরের কোশ্চেন কী বলেছে, আট নম্বরে কোশ্চেন, হোসিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে 2022 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশান নেবে। এবার আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরে একদিন আমি তোমাদের এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, এক নম্বরে ট্রয় যুদ্ধের ঘটনাটি আছে, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ইলিয়াডো ওডিসিতে, এটা কিন্তু হোমারের লেখা। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। রোমান কী বলেছে, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার উইলিয়াম কেরি। রোমান থ্রির কোশ্চেন কী বলেছে, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, অ্যান্সার হবে ফ্রান্সের প্যারিসে, বি এর অ্যান্সার হবে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনুসন্ধান। রোমান ফাইভের কোশ্চেন বলছে, ফারুক শিয়ারের ফরমান জারি হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, বিদরার যুদ্ধে ক্লাইভ পরাজিত করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওলন্দাজদের, এটা কিন্তু 1760 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের হয়েছিল। রোমান সেভেনের কোশ্চেন বলেছে, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। রোমান এইটের কোশ্চেন বলছে, কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে এ এর অ্যান্সার উইলিয়াম জোন্স। তোমাদের মাথায় রাখতে হবে 1784 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, রোমান নাইনের কোশ্চেন, ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হেয়ার স্কুল। তো দেখো, পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, চুইয়ে পড়ার নীতির প্রবর্তক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মেকলে। 11 নম্বরের কোশ্চেন বলেছে, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বরের কোশ্চেন বলেছে, হিন্দু পাইনিয়র পত্রিকাটি প্রকাশ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার নব্যবঙ্গ। 13 নম্বরের কোশ্চেন বলেছে ভাইকমের মন্দিরে প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কেশব মেনন। আমাদের পরের কোশ্চেন, 14 নম্বরের কোশ্চেন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার বিরসালিঙ্গম পান্তুলুকে বলা হয়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, 15 নম্বরের কোশ্চেন, শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1898 খ্রিস্টাব্দে। 16 নম্বরের কোশ্চেন বলেছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ক্যানিং। 17 নম্বরের কোশ্চেন আমাদের বলেছে, মন্টফোর্ট শাসন সংস্কার আইনকে
দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন। অ্যান্সার বিয়ের অ্যান্সার অ্যান ই বেসান্ত। 18 নম্বরের কোশ্চেন বলেছে ইন্ডিয়ান মুসলমান গ্রন্থে রচিতা, অ্যান্সার এর অ্যান্সার উইলিয়াম হান্টার। 19 নম্বরের কোশ্চেন বলেছে বাংলার মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হল, অ্যান্সার এর অ্যান্সার অশনির সংকেত। 20 নম্বরের কোশ্চেন বলেছে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, অ্যান্সার বিয়ের অ্যান্সার 1939 সালে। 21 নম্বরের কোশ্চেন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার ডিয়ের অ্যান্সার চার্চিল। 22 নম্বরের কোশ্চেন বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, অ্যান্সার সির অ্যান্সার সতীশচন্দ্র সামন্ত। 23 নম্বরের কোশ্চেন বলেছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার ডিয়ের অ্যান্সার 1940 খ্রিস্টাব্দে। 24 নম্বরের কোশ্চেন বলেছে দিয়েনবিয়ানফুর যুদ্ধে জয়ী হয়েছিল, অ্যান্সার সির অ্যান্সার ভিয়েতনাম। ঠিক আছে, ভিয়েতনাম। তো দেখো এই যে দুদাগের যে কোশ্চেনগুলো আছে, এই দুদাগের কোশ্চেনগুলো আমি তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ঠিক আছে, এসি 137, 138 নম্বরের যত এসি কিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাজেশান 2022 সালের দেওয়া আছে এবং 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করা আছে উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের। আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ, যেটা 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এবং চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।